আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিআইপি কালেকশনের নতুন একটি ঈদ স্পেশাল কম্বো অফারে। আমার সাথে আছে শপের প্রোপাইটার সালাম ভাইয়া। ভাইয়ার কাছ থেকে আমরা জানবো ইন ডিটেইল, তবে তার আগে আমি একটু দেখাই দিই যে সালাম ভাইয়ের এই শপে আসলে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট পেতে পারেন। আমরা আজকের ভিডিওতে যে অফারটি দিচ্ছি এর বাইরেও কিন্তু ভাইয়ার শপে কিচেন রিলেটেড এবং হচ্ছে আপনার সংসারের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রগুলো আপনি ভাইয়ার এখানে পাবেন। সো এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আপনারা কিন্তু ভাইয়াদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সালাম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আপু, আর সবচেয়ে ভালো আছে আরো আনন্দের মধ্যে আছি। আজকে একটা স্পেশাল একটা অফার নিয়ে আসছি, যেটা কম্বো অফার থাকবে। আচ্ছা, যেহেতু ইলেকট্রিক চুলা, আচ্ছা, যেহেতু এখন বাংলাদেশে কিন্তু গ্যাসের সংকট প্রচুর, তারপর সকাল 7টা থেকে রাতের 12টা পর্যন্ত কোন সরকারি গ্যাস নাই, সেক্ষেত্রে আমাদের কিনতে হয় সিলিন্ডার। আর এখন সিলিন্ডার, আগে একটা সিলিন্ডার ছিল 1900 টাকা, এখন একটা সিলিন্ডার প্রায় 2500, 1800, 2000, 2200 টাকার উপরে গেছে। তাও একটা সিলিন্ডার যেটা 5 থেকে 6 জন ফ্যামিলিতে কিন্তু একটা সিলিন্ডার হয় না, ছোট সিলিন্ডারে হয় না। আসলে আমরা 2-2.5 জনের ফ্যামিলি, আমার একটা ছোট সিলিন্ডার যদি কন্টিনিউয়াস করি দাজে 20-25 দিন, 20-25 দিন যায়। তারপরে দেখা যায় অনেক সময় বাসায় গেস্ট এসে আসলে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, তখন একটা আসলে অনেক কষ্ট করতে হয়। সেক্ষেত্রে আজকে এমন এক চুলা আনছি যেটা কখনোই গ্যাসের নাম নিতে হবে না। আচ্ছা, ঠিক আছে, সারা মাস রান্না করবে মাত্র 250 থেকে 300 টাকা বিদ্যুৎ বিল আসবে। ও এক কারণ এটা বলতে হয় বিদ্যুৎ সাশ্রয়ীটা, আপনি যেটা নিয়ে কথা বলছেন যে এটা ইন্ডাকশন, ইন্ডাকশন কুকার যেটাতে নাকি আপনারা স্টিলের হাঁড়ি দিয়ে ইউজ করতে পারবেন, অফারটা ভালো লেগে গেলে নেওয়ার জন্য যদি আমরা একটু তারপরে আপনি বিশেষ আকর্ষণীয় অফারটা নিয়ে একটু একটু ঠিকানাটা একটু দিকে দিয়ে দিচ্ছি, তো এদিকে দিলে এটা ভালো হবে। আচ্ছা, এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা, 128-129 ভিআইপি কালেকশন। ওকে, ঠিক আছে, দুইটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমোর পাশাপাশি দুইটা মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা যে কোনো একটাতে করতে পারবেন। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এখন আমরা অফারটার ব্যাপারে ভাইয়ের কাছে শুনি, 30 পিস কিভাবে হলো এত প্রোডাক্ট? এটা আপু আসলে 30 পিসের আজকে একটা কম্বো অফার দেব। যখন একটা সিলিন্ডার যদি নরমালি আপনারা কিনতে যান 7-8 হাজার টাকা কিন্তু সর্বপ্রথম লাগে, আমাদের পড়ে যায়। আর আজকে এরকম একটা কম্বো একটা অফার সাজাইছি যে নাকি আপনারা মানে অল্প টাকার মধ্যে এই সেটটা আপনারা কিনতে পারবেন, কখনোই আর গ্যাসের নাম নিতে হবে না। এবং এই চুলাতে যত দ্রুত রান্না হয় আমি আপনি দেখলে কিন্তু অবিশ্বাসও লাগবে, আসলে আপনি 10 মিনিটে কিন্তু এটার মধ্যে আপু ভাত তৈরি করতে পারবেন, 10 মিনিটে ভাত তৈরি করতে দ্রুত হয়ে যায়, কারণ এটা হলো 2000 ওয়াট, যেটা নাকি হবে অবশ্যই নিয়ামা কোম্পানি, কিন্তু নিয়ামা ওসাকা জাপান, এবং মডেল নাম্বারটা দেখতে হবে 856 আপনার মডেল, এটা লং মডেল, ঠিক আছে। আমি একটু আপনাকে একটু চা বানায় দেখাই কতটুকু দ্রুত চা বানায়, আমরা ভিডিওটা কাটবো না, একদম ডাইরেক্ট সরাসরি দেখাবো। আমি আমি ভিডিও আনকাট রাখি, আমার দর্শকরা মোটামুটি জানে। সো আমরা এখানে কিন্তু নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপানের তিনটা চুলা দেখতে পাচ্ছেন, তিনটা কিন্তু আলাদা কিছুই না, একটা চুলারই আমি বললাম যে ভাইয়া ভারী কিছুর দরকার নেই, ভাইয়া এখানে হাতটা কেন দিল আপনাদের বোঝার জন্য, ভাইয়া কিন্তু গরম পানি ঢালছেন না, ঢালছি না, এটা আবার কেউ অন্যভাবে দেখবেন না, ঠিক আছে, এটা ক্লিয়ার করে দেই, কারণ অনেকে আছে ভিডিও দেখে ভুল বুঝে একটা কমেন্ট করে যায়, কমেন্ট করে যায়। হ্যাঁ, তো ভাইয়া এটা দেখালো যে সে একদম নরমাল পানি দিচ্ছে এবং কত দ্রুত এটা আমরা চা করতে পারি, দ্রুত চা করতে পারবো। আর অপশনটা কিন্তু একদম ইজি আপু, আপনি যদি এদিকে আসেন দেখেন এদিকে লেখেন অন অফ লেখা আছে। হ্যাঁ, আমরা কিন্তু এর আগে অন ছিল না, এখন শুধু লাইনটা লাগাইছি আমরা, কিন্তু এটা কিন্তু অবশ্যই বিদ্যুতে চলবে। হ্যাঁ,
অনেকে আবার মানে বুঝে না বলে বিদ্যুতে চলবে কিনা বা কি না, বিদ্যুতেই চলবে, এটা চলবে অবশ্যই। চেষ্টা করবেন আমরা দোকানে মাল্টিপ্লাগ দিয়ে করলো, আপনারা ডাইরেক্ট লাইনে ভালো ইয়া লাইনে করার জন্য, ভালো লাইনে করার জন্য। এখানে তো আমরা হালকা রান্না বান্না করছি অল্প সময়ে। দেখেন আমি অপশনটা দেখাই, দেখে অপশনটা আপনি লাইনটা লাগানোর পর দেখেন একটা এরো চিহ্ন আসছে, চারটা এরো চিহ্ন আসছে। এখন যদি আমরা অন দেই তাহলে 00 আসবে, 00 আসলে কি করতে হবে আমাদের, এটা মেশিনটা এখন মানে পুরোপূর্ণ লাইনে আসছে এটাতে। এখন আমরা ফাংশন টিপ দেবো, ফাংশন টিপ দিলে এটা অটোমেটিক্যালি এটা চালু হয়ে গেছে, চালু হচ্ছে, অটো চালু হবে 1600 এখন আপনি এটা বাড়াইতে চাইলে কমাইতে পারবো, আবার বাড়াইতে চাইলে আপনি বাড়াইতে পারবেন। দেখেন আমরা প্রায় 2000 এ দিয়ে দিই, যত আমরা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে নালে, তো আমরা শর্টকাট এটা চাটা করে দেখাচ্ছি। এবং আমরা এটা বুঝাইতে বুঝাইতে হইতে হইতে আমরা ভাইয়ার কাছ থেকে শুনবো এই 30 পিচের আকর্ষণীয় যে প্যাকেজ, তাতে 30 পিস আসলে কি কি পাচ্ছেন, কি কি পাচ্ছেন। হ্যাঁ এটাই যেমন আমরা সর্বপ্রথম আমি একটা দেখাই দিই, আমরা যে হাড়িগুলো দিচ্ছি, জি ভাইয়া, আর ভাইয়া কিন্তু দুইটা হাড়ি দিচ্ছে আপনাদের, যাদের স্টিলেরও মানে একটা সেট রাফ এন্ড টাফ ইউজের জন্য লাগবে, আবার মনে করেন সবার শখ থাকে একটা সেভেন মানে শখের বিষয় দেখা গেছে কি, আপনার শখ করে আপনি এটা ইউজ করলেন সেটা আপনি ইউজ করতে পারবেন। তবে এই সেটটা ইউজ করলে কি, আপনি যদি মাসে 5 কেজি তেল খান, এটা ইউজ করার পরে মাসে আপনার 2 লিটার তেল লাগবে না, কারণ এটা সম্পূর্ণ ওয়েল সেফ, ঠিক আছে, 85% ওয়েল সেফ এবং মার্বেল কোটেড, যেটা আবার এদিকে এই আপনার চুলা কিন্তু আবার কত পার্সেন্ট জানো বিদ্যুৎ সাশ্রয়, এটা 85% আমি এটা দেখাই দেবো। আমরা আগে 30 পিস কি কি দিচ্ছি একটু দেখেন, একটা কম্বো অফার আপু বলছি না, যাতে এটা সবাই কিনতে পারবে, কারণ রমজানের একটা অফার দেওয়া হয়েছে, আর রমজানের তো আর বেশি দিন নাই, যত আজকে কত 15-16 রমজান গেছে বা 17 রমজান গেছে, অল্প কিছু দিন আছে আমাদের হাতে, সেক্ষেত্রে আমরা এটা অফারটা দিলাম। আমরা দেখা যাচ্ছে আপনার রমজানের 2-3 দিন আগে থেকে কুরিয়ার বন্ধ হয়ে যায়, তখন টাকা দ্রুত নিতে পারেন, দ্রুত নিতে হবে। যেমন আমরা দেখেন এক নাম্বার একটা হাড়ি থাকবে, যে হাড়িটার মধ্যে আপনার কমসে কম আপনার 1 কেজি রাইস রান্না করতে পারবেন, এটার মধ্যে সবগুলোর ভিতরে নব থাকবে, কিন্তু 1 কেজি ঢাকনা নব, ঢাকনা সহ নব থাকবে, যে এরকম নোকিয়া ব্র্যান্ডের 1 নাম্বার সাইজের একটা হাড়ি, 1 নাম্বার সাইজের একটা হাড়ি থাকবে, 2 নাম্বার সাইজের একটা হাড়ি থাকবে, এর মধ্যে 1 কেজি প্লাস রান্না করতে পারবেন, যদি গোস্ত রান্না করেন তাহলে আপনি 1.5 কেজি প্লাস রান্না করতে পারবেন। এটার মধ্যে এগুলো হচ্ছে ডিস্কো হাড়ি টাইপের হাড়ি, তারপরে 5 নাম্বার একটা সাইজ থাকবে, যেটার মধ্যে নাকি আমি সবসময় কিন্তু ভিডিও দিলে এটার মধ্যে রান্না করি আপু, ঠিক আছে, অলরেডি কিন্তু 3-3.5 কেজি চাল এটাতে ইজি ভাবে রান্না করা যায়, এবং 5-5.5 কেজি আপনার মাংস ইজি ভাবে রান্না করা যায়। তো এই 5টা হাড়ি থাকবে, হ্যাঁ এই 5টা হাড়ি থাকবে, আমি আপনাকে দেখাই, এই 5টা হাড়ি প্লাস 5টা ডাকনা থাকবে, এই গেল 10 পিস এবং 4টা থাকবে চামিস। হ্যাঁ আচ্ছা, এই সেম ব্র্যান্ডের, হ্যাঁ সেম ব্র্যান্ডের 4টা চামিস থাকবে। সংসারে যারা নতুন শুরু করছেন বা অনেক সময় আমরা কিন্তু প্রিয় মানুষকে গিফট দেই, গিফট দেই, কেউ বিয়ে শাদী হইছে বা বন্ধু বান্ধব বা দিতে চাই, তো দেখেন সেম হাড়ির সাথে ম্যাচিং করে 4টা চামিস, এবং 4টা চামিস কিন্তু নোকিয়া ব্র্যান্ডের, ইয়েস, একটা ডালের, এটা তরকারি, আর একটা পাবো ভাতের, এই গেল 14 না ভাই, 14 হ্যাঁ। আর এদিকে থাকতেছে হলো যে আপনার একটা ফ্রাই প্যান, যেটা 24 সেমির, ওকে, একটা ফ্রাই প্যান থাকবে মার্বেল কোটেটের, মার্বেল কোটেটের, এটা কি ব্র্যান্ডের, এটা হলো কিয়াম ব্র্যান্ডের, যেটা আছে যে মডেল ইতালি, দেখেন ডিজাইন বাই ইতালি লেখা আছে, এই যে ডিজাইন বাই ইতালি, ওকে, এটাও তো সব হাড়িপাতির মানে সব চুলায় হবে, সব চুলায় হবে, হ্যাঁ। একটা থাকবে মিল প্যান, একটা থাকবে মাল্টি কড়াই, মিল প্যান কি 18 সেমি, 18 সেমির, হ্যাঁ, আর একটা থাকবে কড়াই 22 সেমির, একটা থাকবে হলো 24 সেমির ক্যাসারোল, যেটা সসপ্যান আমরা বলি সরাসরি, এটার ঢাকনাটাই দরকার হলে এটা দিতে, ফ্রাই প্যানে দিয়ে ইউজ করা যায়, হ্যাঁ সেটাই। আর এটার সাথে থাকবে হলো 2টা স্লিকন চামিস থাকবে, এবং 2টা কাটের চামিস থাকবে, ঠিক আছে, এই হাড়িপাতিলের, এই হাড়িপাতিলের সাথে আমাদের কিন্তু অলরেডি দেখেন পানিটা কিন্তু বলো গয়ে আইসা পড়ছে আপু, আমরা কিন্তু ভিডিওটা কাটি নাই, দেখেন কি পরিমাণের পানিটা বলো, তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা যদি একটু মিনিটটা গুনে বের করেন, আমরা যদি দুইটা টিপেকে ছেড়ে দিই এটাতে, হ্যাঁ আপনার আর আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ ভালো মতো পানি না ফুটলে টিপেক থেকে কিন্তু রং বের হবে না, রং বের হবে না, হ্যাঁ। সো দেখবেন যে কত দ্রুত হয়ে গেল, এটা একটা সিম্পল, কারণ আমার তো ভিডিও করা হচ্ছে, এটা তো লাইভ না, লাইভ হলে আমরা না হয় কোনো খাবার দাবার আপনাদেরকে রান্না করে দেখাইতাম, আমরা কিন্তু আসলে নরমালি আধা ঘন্টা আড্ডা দিতাম, বাট এই ভিডিওটা আমরা হয়তো 10 মিনিটের মধ্যে শেষ করব, দ্যাটস ওয়াই হয় পুরো ডিটেইল বলতে গিয়ে আমরা হয়তো বা সময়টা কমিয়ে ফেলি। আবার আরেকটা ম্যাজিক দেখবেন আপু, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি উঠাই দেই এটা কিন্তু অটো অফ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু অটো অফ হয়ে যাবে, আবার যখন এটা দিব এটা কিন্তু অটো চালু হবে, চালু হবে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হাড়ি থেকে ওটার সাথে একটা কানেক্টেড, এটাকে এই কারণে ভাইয়ারা লেজার লেজার ম্যাগনেট বলা হয়, যেটা আমরা কপার ম্যাগনেট কয়েল বলা হয়, যেটা সরাসরি আমরা যেটা কপার ম্যাগনেট বলি সহজে, এটা হলো কপার ম্যাগনেট, মানে লেজার সিস্টেম, মানে হাড়ির তলানির সাথে ও
ওর কানেকশনটা নিয়ে হচ্ছে রান্নাটা তৈরি মানে করতে সাহায্য করবে করতে সাহায্য করবে তো চাটা তো হয়েই গেল চাও হয়ে গেছে আপনার চা কিন্তু লাগবে জাস্ট ফর আপনি যদি ধরেন যে এখন অফ করে দিলাম এখন অফ থেকে আড়াই মিনিটের মধ্যে আমার চা বানানো হয়ে গেছে যেটা নরমালি অনেক সময় এটা একটু বেশি লাগে জাস্ট চুলা করতে গেলে আপনার 5 6 মিনিট লাগবে ঠিক আছে এটাতে কিন্তু আপনার 1 মিনিটে কিন্তু চা কফি আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে বা অনেক সময় বাচ্চাতে গরম পানি আপনি করবেন সেটা গরম পানি আপনি করতে পারবেন করতে পারবো জোর ফিডারের জন্য বা সেটা কিন্তু আপু কালার কিন্তু এটার 6টা কালার আছে যে যে কালারটা না আমি 6টা কালার বলছি যেমন এটা হচ্ছে আমরা বলি বিস্কিট টাইপের না কালার এই যে হচ্ছে রেড এটা হচ্ছে ব্লু হ্যাঁ তারপরে একটা আছে সম্ভবত এই যে কালার আমি দেখাই বেবি পিঙ্ক ওয়াও কি কিউট একটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক একটা হচ্ছে বেগুনি হ্যাঁ বেগুনি ঠিক আছে সো এরকম 4-5-6টা কালার আছে আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারবেন তো ভাই আমরা তো এই যে দেখলাম আগে ছিল 10 পিস আর 4 পিস 14 পিস আর এদিকে হয়েছে 7 আর 4 11 পিস 11 আর 14 মানে 25 পিস 25 পিস চোলা থাকবে একটা হ্যাঁ 26 পিস 26 পিস এবং বাড়তে পারে ঠিক আছে কারণ এটা আপনার কোম্পানির প্রোডাক্ট তো আসলে দেখা যাচ্ছে এটা ডলারের উপর আপ ডাউন করে নির্ভরশীল করে সেক্ষেত্রে এই যদি আপনারা ফুল সেটটা নেন নর্মালি আপনারা কিনতে গেলে প্রায় 15,000 থেকে 16,000 টাকা লাগবে আজকে এটা দামাকে এমন একটা দামাকে দেবো আপু আপনি কল্পনা করতে পারবেন কারণ কি ভাই আমরা দর্শক যারা আছি দেখেন আমরা কিন্তু এখন চাই ভালো প্রোডাক্টও চাই আবার প্রাইসটাও কম প্রাইসটাও কম চাই সেক্ষেত্রে ভিআইপি কালেকশন থেকে এরকম একটা দামাকে একটা অফার দিব আর আমি আরেকটা কথা বলি আপু এই চুলাগুলো কিন্তু 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট যেটা কয়েলটার আচ্ছা যেটা নট ফর ওয়ারেন্টি থাকবে 2 ইয়ার্স গ্যারান্টি থাকবে এবং 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে ঠিক করে দিবেন ঠিক আবার বলবো নাকি ওই দিক থেকে সো ভাইয়া হচ্ছে কি আপনাদেরকে তো ওয়ারেন্টি না একদম গ্যারান্টি দিয়ে দিল চুলার কয়েলের ব্যাপারে টোটালি গ্লাসটা হচ্ছে আপনাদের নিরাপত্তার সাথে গ্লাসটা দেখেন আমি যদি এদিকে একটা বাড়ি দেই সেক্ষেত্রে গ্লাসটা ভাঙবে হ্যাঁ এখন গ্লাসটা শুধু ভেঙে যায় সেক্ষেত্রে মানে হিটে তো ফাটবে হিটে ফাটবে না যদি হিটে ফাটে সেটা আমরা দিব আচ্ছা আর যদি আপনারা নিজের মন মতো যদি ফাটায় নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আমরা দেব সেটা বুঝতে পারবো আপনারা এসে বলবেন ভাই গ্লাসটা আমার হাত থেকে ফেটে গেছে বা ফাইটার গেছে গা নরমালি যদি ফাইটার যায় আমরা চেঞ্জ করে দিব আর যদি আপনারা ফাটার নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে দিব না এখন যদি আয়েশা বলেন ভাই আমাদের আমরা ফাটাই না বা এমনি ফাইটে গেছে এটা হলো মিথ্যা কথা যদি বলেন সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নাই কতক্ষণ দর্শক অপেক্ষা করবে জানার জন্য যে কি প্রাইজে পাচ্ছে তারা কালেকশন থেকে কারণ না আরেকটা কথা বলে দি আপু আমি যেটা না বললি না কারণ দেখা যাচ্ছে যদি একটা কাস্টমারের সাথে আমরা খারাপ বিহেভ করি আমরা দেখা যাচ্ছে 30 দিনে মাস আপনার 12 মাসে কিন্তু 1 বছর মাসে যদি একটা কাস্টমারের সাথে আমরা খারাপ বিহেভ করি তাহলে কিন্তু আমাদের বছরে 12টা কাস্টমার কিন্তু নষ্ট হবে আর যদি বছরে 12টা কাস্টমারের সাথে আমরা ভালো বিহেভ করি তাহলে 24টা বা 48টা কাস্টমার তারা তৈরি করে নিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু ওই রকম আসলে আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন ভালো রেটে পাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি যেটা দেওয়া আছে সেটা অ্যাকুরেটলি আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমি প্রাইসটা বলে দিই আপু অবশ্যই ভাই আমরা এটা শোনার অপেক্ষা প্রাইসটা হলো থাকবে দামাকা অফার যেটা 15,000 না 16,000 না 14,000 না মাত্র 10,500 টাকা থাকবে 30 পিসের সেট এটা হলো ফিক্সড প্রাইস যেটা একদম হোলসেল রেট একটা চুলা যদি কেউ আলাদা করে কেনেন আপনারা হিসাব করে বের করতে পারবেন একটা 7 পিস সেট আলাদা করে বিক্রি হয় কত সেটাও আপনারা জানেন এই সেটটা কত টাকা বিক্রি হয় সেট সেটাও আপনারা জানেন অথবা এই যে ছোট ছোট প্রোডাক্ট যেগুলো অ্যাজ এ গিফটের মতো করে ভাই এই প্যাকেজে রেখেছে বা মনে করেন আপনাদের ওই অ্যামাউন্টের মধ্যেই রেখেছে সেগুলোও এক একটা জিনিস আলাদা করে কিনতে গেলে কেমন আপনারা জানেন একটা মূল্য আছে অবশ্যই আপনারা যদি এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমি তে এই প্রোডাক্টগুলো আপনাদের 30 পিস দিছি প্রোডাক্টটা কিন্তু অবশ্যই আমি রেট দিচ্ছি অবশ্যই ঠিক আছে রেট ধরে ওভারঅল তারপরে আপনি কমিয়ে আমি কিন্তু দিছি সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে অনেক টাকা বাজেট করতে হবে সেক্ষেত্রে জাস্ট একটা কম্বো অফার দিছি জাস্ট রমজান উপলক্ষে রমজান উপলক্ষে এটা রমজানের কতদিন মানে আমরা লাস্ট রমজান সরি আমরা আগামী 3 দিন পাচ্ছি মানে ভিডিওটা ছাড়ার 3 দিন পর্যন্ত পাচ্ছেন এই অফারটা সেক্ষেত্রে 10,500 টাকা তবে আরেকটা সুযোগ দিয়ে দেব আপু আমি আরো সুযোগ আছে হ্যাঁ আরেকটা সুযোগ দিয়ে দেব এটা জাস্ট অনেকে দেখা যাচ্ছে কি আমাদের যে ভিউয়ার্সরা আছে অনলাইনে কেনাকাটা করে ঠিক আছে তাদের জন্য আরেকটা আপনার
নিউজ থাকবে বলতে কি ডেলিভারির চার্জটা টোটালি কিন্তু আমি ফ্রি দিয়ে দিব। এতগুলো প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি দিব। এটা কিন্তু আপনারা যদি কেউ আপনার পুরো সেটটা যদি একসাথে কেউ কুরিয়ার করতে চায় সেক্ষেত্রে 500-550 টাকা লাগবে। অবশ্যই এতগুলো প্রোডাক্ট বিশাল বড় একটা কার্টন হবে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একটা ওয়েট আছে। এই প্রোডাক্টগুলোর প্রায় ওয়েট হবে 20 কেজি প্লাস। সেক্ষেত্রে 20 কেজি প্লাস যদি আপনি কুরিয়ারে নেন 500-550 টাকা লাগবে। এটা টোটালি ফ্রি থাকবে। ফ্রি থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আগামী 3 দিনের কারাকারি অফারে লুফে নেন আপনার পছন্দের প্রোডাক্ট ভিআইপি কালেকশন থেকে। ভিডিও স্ক্রিনে দেওয়া আছে নাম এবং হচ্ছে ফোন নাম্বার। ভিডিও ডেসক্রিপশনে ভাইয়াদের দোকানের লোকেশন থেকে শুরু করে ফোন নাম্বার পাবেন। আমি শুধু যাওয়ার আগে ভাইয়ার কাছ থেকে জানবো প্রোডাক্টগুলো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে তাদের কি কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কিনা। অবশ্যই আপু, ঢাকার বাইরে থেকে যারা পেমেন্ট অর্ডার করবে সেক্ষেত্রে 500-1000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে হলে কোনো অ্যাডভান্স লাগবে না, আমরা ক্যাশ অন ডেলিভারি দিই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও। দেখাবে এই শপের আরও নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।